আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন, প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই, তিনি একা, শিক্ষা প্রতিষ্ঠান খুললে সরকার উল্টে যেতে পারে বললেন ডাক্তার জাফরুল্লাহ। এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল, এ নিয়ে বিস্তারিত। এছাড়া কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে কর্মরত 1018 বাংলাদেশি শ্রমিক নিহত, গার্ডিয়ানের অনুসন্ধান থাকবে, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে, সবার আগে আমার দেশ, আইপিএল নয়, আমি টেস্ট খেলব, মোস্তাফিজ। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী সহ কেউ প্রধানমন্ত্রীর পাশে নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী বড় একা, তিনি একরকম বন্দী অবস্থায় রয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী বিহীন আওয়ামী লীগ ভুল পথে চলছে, মাঝিবিহীন নৌকা চলছে, একটু ধাক্কা দিলেই নৌকা ডুবে যেতে পারে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 20 দলীয় জোটের শরীর জাতীয় পার্টি আয়োজিত স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণা দিবসের 51 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ বলেন বিএনপিরও অনেক বড় নেতা থাকলেও তারা বধির ও অন্ধ হয়ে গেছেন, সরকার একের পর এক ভুল করে গেলেও তারা শুধু দেখেই যাচ্ছেন, কিছুই করতে পারছেন না। বর্তমানে অফিস আদালত মাদ্রাসা মক্তব সব খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ, কারণ সরকারের গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট রয়েছে বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিলে সরকার পতনের আন্দোলন হতে পারে। তিনি 20 দলীয় জোটের নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা কি করছেন, আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছেন না কেন, আপনাদের ঘুম কি ভাঙে না, আপনারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না, ছাত্রদের আন্দোলন চাঙ্গা হলেই জনগণের অধিকার ফিরে আসবে, মুক্তি পাবে খালেদা জিয়া। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ইস্যু একটাই, বেগম জিয়ার মুক্তি, তাও মেরুদণ্ড সোজা হয়ে মুক্তি চাইতে সাহস পান না, খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, অধিকার আদায় করে নিতে হয়, যেমন আজিজ সাহেব তার ভাইয়ের অধিকার আদায় করে নিয়েছেন। তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে, অলস শিশুরা হিন্দি ফিল্ম দেখে কিশোর গ্যাং তৈরি করছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ছাত্রদের পক্ষে অবস্থান নিন। ডাক্তার জাফরুল্লাহ বলেন গণতন্ত্র গণতন্ত্র বলে কোনো লাভ নেই, একটা প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, হঠাৎ জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাচ্ছে সরকার, এর কারণ হলো গতি ঘুরানো, যারা এই হীন কাজে সম্পৃক্ত তারা শুধু জিয়াউর রহমানকেই নয় বঙ্গবন্ধুকেও ছোট করছে। কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। কুয়েতের আদালত যেদিন তার শাস্তির রায় ঘোষণা করা হয়েছে সেদিন থেকেই তার পদ শূন্য ঘোষণা করা হয়। সোমবার 22 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় লক্ষ্মীপুর 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম কুয়েতের ফৌজদারি আদালতে গত 28 জানুয়ারি তারিখে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 66(2)(ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে কারণে সংবিধানের 7(1)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন 25 লক্ষ্মীপুর 2 শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 178(4) বিধি অনুযায়ী লক্ষ্মীপুর 2 থেকে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নৈতিক স্খলন জনিত কোনো ফৌজদারি অপরাধে 2 বছর বা তার বেশি সময় সাজাপ্রাপ্ত হন তাহলে সংসদ সদস্য পদ বাতিল হবে। প্রসঙ্গত অর্থ ও মানব পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে গত 28 জানুয়ারি কুয়েতের আদালতে 4 বছরের কারাদণ্ড দিয়েছে। 1 মাসের বেশি সময় পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার কপি পৌঁছেছে। 10 বছর আগে ফুটবল বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কাতারে 6,500-এর বেশি অভিবাসী শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার এই নাগরিকরা দেশটিতে বিশ্বকাপ ঘিরে চলমান বিভিন্ন প্রকল্পে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। কাতারে প্রবাসী শ্রমিকদের এই প্রাণহানির বিষয়টি দ্য গার্ডিয়ানের পত্রিকার দীর্ঘ 1 অনুসন্ধানে উঠে এসেছে।
এশিয়ার এই পাঁচ দেশের সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গার্ডিয়ান বলছে, বিশ্বকাপের আয়োজনের শর্ত পাওয়ার পর 2010 সালের ডিসেম্বরের যে রাতে কাতারের রাস্তায় লোকজনকে আনন্দ উল্লাস করতে দেখা যায়, সে রাতের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে দক্ষিণ এশিয়ার এই পাঁচ দেশের অন্তত 12 জন করে প্রবাসী শ্রমিকের প্রাণ গেছে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার সরকারি তথ্য উপাত্ত বলছে, 2011 থেকে 2020 সাল পর্যন্ত কাতারে এ কয়েকটি দেশের 5,927 জন অভিবাসী শ্রমিক মারা গেছেন। কাতারে নিযুক্ত পাকিস্তান দূতাবাস বলছে, 2010 থেকে 2020 সাল পর্যন্ত কাতারে 824 পাকিস্তানি শ্রমিকের প্রাণ গেছে। 2010 সালে বিশ্বকাপ আয়োজনের শর্ত পাওয়ার পর থেকে কাতারে গত বছর পর্যন্ত বাংলাদেশের 1,018, ভারতের 2,711, নেপালের 1,641, পাকিস্তানের 824 এবং শ্রীলঙ্কার 557 অভিবাসী শ্রমিক মারা গেছেন। ফিলিপাইন, কেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ কাতারে বিশাল সংখ্যক কর্মী পাঠিয়ে থাকে। কাতারে এসব দেশের অভিবাসী শ্রমিকের মৃত্যুর তথ্য গার্ডিয়ানের এই তালিকায় অভিভুক্ত করা হয়নি। এছাড়া গত বছরের ডিসেম্বরে কাতারে প্রাণ হারানো অভিবাসীদের সংখ্যাও এই তালিকায় যুক্ত করা হয়নি, যে কারণে দেশটিতে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন গার্ডিয়ান। গত 10 বছরে নজিরবিহীন নির্মাণযোগ্য পরিচালনা করেছে কাতার, যেগুলোর বেশিরভাগে ছিল দেশটিতে 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনের প্রস্তুতি। 7টি নতুন স্টেডিয়ামের পাশাপাশি বিশাল বিশাল কয়েক ডজন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে অথবা নির্মাণাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে একটি নতুন বিমানবন্দর, সড়ক মহাসড়ক, গণপরিবহন ব্যবস্থা, হোটেল এবং একটি নতুন শহর নির্মাণ কাজও রয়েছে, যে শহরে আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সবার আগে আমার দেশ, আইপিএল নয়, আমি টেস্ট খেলব, মোস্তাফিজ। সিদ্ধান্তটা খেলোয়াড়দের ওপরেই ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কেউ চাইলে যে কোনো লিগে খেলতে পারবে, এমনকি জাতীয় দলের খেলা থাকলেও সোমবার পড়ন্ত বিকেলে বিসিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একথাই বলেছিলেন সভাপতি নাজমুল হাসান বাপন। তবে সেই পথে হাঁটলেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলের সময় বাংলাদেশ দলের খেলা থাকলে তিনি বাংলাদেশের জার্সি গায়েই খেলবেন। তিনি সাফ বলে দিয়েছেন সবার আগে দেশের খেলা। মঙ্গলবার বিসিবি একাডেমিতে সংবাদ মাধ্যমে মোস্তাফিজ বলেছেন, সবার আগে আমার দেশের খেলা, শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলব, যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নাই, তখন আমি বিসিবিকে বলব বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলব, দেশপ্রেম আগে। 25 বছর বয়সী এ বাঁহাতি পেসারের সোজা সাপটা কথা, তিনি সিদ্ধান্ত নেয়ার ভার দিয়ে রাখবেন বিসিবির কোর্টেই। ক্রিকেট বোর্ড তাকে যেটা বলবে সেটাই করবেন তিনি। বিসিবি চাইলে শ্রীলঙ্কা সফরে অবশ্যই যাবেন তিনি। মোস্তাফিজের ভাষ্য, যদি টেস্টে আমাকে রাখে আমি টেস্ট খেলব, যদি না রাখে তাহলে বিসিবি জানে, বিসিবি যেটা বলবে আমি সেটাই করব,